আচ্ছা, ব্যাক লিংকের কাজটা তাহলে আজকে শুরু করি নাকি? সবাই করা যায়। ব্যাকলিং বলতে আমরা কি বলেছিলাম? ব্যাকলিং কি বলেছিলাম? মানে কোনো কথা নাই কারো মুখে। ১৩ জন তো চলে আসছি। ব্যাকলিং বলতে কি, মানে কি বুঝি, মানে ভুলে গেছেন নাকি, কেউ কি বলেন না? ভাই ব্যাকলিংটা হচ্ছে মানে একটা ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইটে যে কানেক্ট করবে একটা লিংক, এটাই ব্যাকলিং। আমার একটা পেজে ওয়েবসাইটের কোন একটা পেজে আমি ইয়া করলাম, একটা লিংক দিলাম যেটা অন্য একটা ওয়েবসাইটে যাচ্ছে বা আমার ওয়েবসাইটে যাচ্ছে। ব্যাকলিং এর কাজটা কি তাহলে? আমরা কেন ব্যাকলিং করবো কেন আমাদের ওয়েবসাইটে যাবো? যাতে যে ভিজিটরটা আমার পেজে আসছে সেটা যেন অন্য একটা জায়গাতে যায়, ভিজিটর বাড়ে এই জন্য। আমার এখানে আসছে, ভিজিটর অন্য জায়গাতে যায়, এটা কোন ধরনের কথা? আমার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য ব্যাকলিংকের কাজ কি এটা যদি আজকে বলতে না পারেন আমি পড়াবো না, মানে আমি পড়িয়ে যাবো, আপনারা বুঝলেন না, জানলেন না, এটা হলো না। ব্যাকলিং কি কারণে তৈরি করেছিলাম, মানে কি কারণে তৈরি করব আমাদের ওয়েবসাইটের জন্য, এটা বলাই লাগবে আজকে। আশ্চর্য, এটা একটা সহজ জিনিস, আর এটা একবার না অনেকবার বলা হয়েছে। ভাই। এসিও তে যে ব্যাকলিংক এর মাধ্যমে ইয়া করে, র্যাঙ্কিং করে। আমাদের ওয়েবসাইট মানে কেন করব এটা তো বলেন, এসে র্যাঙ্কিং এর জন্যই তো করছি সব। আমাদের ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য। ট্রাফিকটা কিভাবে আসবে? ওই তো আমি একটা অন্য ওয়েবসাইটে কন্টেন্ট লিখে দিব, ওর জন্য যে সেই কন্টেন্টের মধ্যে আমার ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে ভিজিট করে ওখানে আমার ওয়েবসাইটে যে ভিজিটরটা যেন আসে। হ্যাঁ আচ্ছা, বুঝেছেন। এবার এই কথাটাই আমি শুনতে যাচ্ছিলাম। কথা কি ক্লিয়ার সবাই? জি ভাই বুঝছি। আর বাদ বাকি গেলো বুঝিনি। তো ব্যাকলিং কত ভাবে, কত ধরনের ব্যাকলিং হতে পারে? গেস্ট পোস্টিং, সোশ্যাল মিডিয়া বুক মার্কিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, আর্টিকেল সাবমিশন, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, ভিডিও সাবমিশন, ইমেজ সাবমিশন, ডকুমেন্ট শেয়ার, প্রেস রিলিজ, ওয়েব 2.0, ক্লাসিফাইড অ্যাড, এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ব্যাকলিং এর কাজ করে। তো এখানের মধ্যে আমাদের যেমন ভিডিও সাবমিশন কোথায় করব, ইউটিউবে, আর ইমেজ সাবমিশন কোথায় কোথায় করতে পারি, ইনস্টাগ্রামে,
পিন্টারেস্টে আর পিন্টারেস্টে ইমেজ সাবমিশন ডকুমেন্ট শেয়ার কিন্তু দেখাইছি, কোথায় ডকুমেন্ট শেয়ার করতে পারি আমরা? লেখেননি খাতাতে? এগুলো লেখাই দিয়েছিলাম আমি ডকুমেন্ট শেয়ারের জন্য। স্লাইড শেয়ার ছিল না, স্লাইড শেয়ার এর কথা মনে আছে? তার স্লাইড শেয়ার ডট কম। হ্যাঁ হ্যাঁ, ওখানে যে আমরা স্লাইড শেয়ার এর মাধ্যমে কি ব্যাকলিংক তৈরি করতে পারি। তো আর সোশ্যাল মিডিয়া বুকমার্ক, সোশ্যাল মিডিয়া তো হয়েছে আমাদের জি ভাই। হচ্ছে বালাজি কি গেস্ট পোস্টিং ফোরাম সাবমিশন আর ওয়েব 2.0 প্রেস রিলিজ ক্লাসিফাইড অ্যাড এগুলা দেখবো। আচ্ছা এই যে এখানে প্রোফাইল ক্রিয়েশন আছে না, প্রোফাইল ক্রিয়েশন আর ফোরাম পোস্টিং এই দুইটা কিন্তু একই জিনিস, মানে একটা করলে দুইটা হয়ে যায়। একই জিনিস না কিন্তু দুইটা হয়ে যায় একটা করলেই, মানে একবার দেখালে কিন্তু দুইটা হয়ে যাবে একসাথে। আর ফোরাম পোস্টিং আর কোশ্চেন এন্ড অ্যান্সার যেটা ওয়েবসাইট, এই দুটার কাজ কিন্তু একই। জাস্ট ওয়েবসাইট গুলো আলাদা, যেমন কোরা যেটা আমাদের আছে কোশ্চেন এন্ড অ্যান্সার, এরকম ভাবেই এই ফোরাম পোস্টিং ও করা হয়। কথা কি বোঝা যাচ্ছে? জি ভাই বুঝতে পারছি। তো এখন যেহেতু ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন, কোশ্চেন এন্ড অ্যান্সার ওয়েবসাইট আর প্রোফাইল ক্রিয়েশন, মানে একটা দেখালে এই তিনটা হয়ে যাচ্ছে আমাদের প্রোফাইল ক্রিয়েশন। তো ওই কাজটাই করছি এখন। আপনারা প্রথমে চলে যাবেন ফোরাম পোস্টিং লিখে সার্চ দিবেন, ফোরাম পোস্টিং ওয়েবসাইট লিস্ট 2020। এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন ফোরাম পোস্টিং এর জন্য, কোন কোন ওয়েবসাইট গুলাতে আপনি ফোরাম পোস্টিং করবেন। এখানে প্রায় 400টা আছে ওয়েবসাইট, বা আপনি আরো খুঁজে নেবেন, দেখবেন কোনগুলো আরো যদি ভালো হয়, যদি এটা বেশি ভালো হয় এখান থেকে নিবেন আপনি ওয়েবসাইট গুলা ফোরাম পোস্টিং এর জন্য। এই যতগুলো ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট গুলা থেকে আপনি করতে পারেন ফোরাম পোস্টিং করতে পারেন। সবচেয়ে একটা পপুলার সাইট আছে এই যে warriorform.com, আমি জাস্ট একটাতে দেখাবো আপনারা তারপর ওগুলো পারবেন। সবগুলো একই কাজ। তো যে সাইডে আপনি ব্যাকলিংক তৈরি করবেন ওই সাইডে চলে যাবেন warriorform.com। আমি এখানে করব, এখানে চলে গেলাম। এখানে যাওয়ার পর প্রত্যেকটা ওয়েবসাইটে কিন্তু একই রকম সিস্টেম। এখানে যাবেন, যাওয়ার পর এখানে সাইন আপ আছে, আগে প্রথমে অ্যাকাউন্ট করে নিতে হবে। সাইন আপ করবেন, সাইন আপ করবেন, এখানে ইউজার নেম, ইমেল আর পাসওয়ার্ড। এখন কাজ কোন ইউজার নেম দিবেন, ইমেল দিবেন আর পাসওয়ার্ড দিবেন বলেন? টেম্প মেল দিয়ে করা দেন। টেম্প মেল দিয়ে করা যাবে, কিন্তু টেম্প মেল দিয়ে কেন করবেন? প্রোফাইল ক্রিয়েশন টেম্প মেল দিয়ে এই ব্যাকলিং এর কাজ, যেটা দিয়ে আমার ওয়েবসাইট খোলা আছে সেই মেল দিয়ে করতে হবে, ওই ইউজার নেম দিতে হবে। এখানে ওটাই কোনো বাধ্যতামূলক নয়, এখানে ইউজার নেম দিবেন আপনার ক্লায়েন্টের আর ইমেল দিবেন আপনার ক্লায়েন্টের। আমি জাস্ট এটা দেখানোর জন্য কি করলাম, দেখানোর জন্য এটাই এখানে দিলাম। আচ্ছা এটা নিচ্ছে না, এই ইমেল ভ্যালিড না। আচ্ছা এটা তো মনে হয় অলরেডি করেছিলাম।
এটিএম মেল দিয়ে নিচ্ছে না কেন? সেই কতদিন তো করলাম, ভাই মেইলে কি ভেরিফিকেশন কোড যাবে? হ্যাঁ মেইলে ভেরিফিকেশন কোড যাবে। এখানে ভিপিএন ধরতে হবে না? ভিপিএন কি আমি ধরতে বলেছি? না ওই অন্য দেশে তো, তার জন্য বলছি। ভালো দেখি কোনো সমস্যা নেই। ইউজার নেম আবার কি সমস্যা? ইউজার নেম তো নিব। আচ্ছা এবার নিয়ে এসে এবার। আচ্ছা আপনার এখানে ক্লায়েন্টের ইউজার নেম দিবেন, ক্লায়েন্টের ইমেল দিবেন, আর ক্লায়েন্টের পাসওয়ার্ড দিবেন, সাইন আপ করবেন। আর টেম্প মেল দিয়ে দিতে পারেন তো ওই ই করে দেবে, ব্যান করে দেবে আপনাকে। আমার ওই যে একটা অ্যাকাউন্ট দেখলেন না, ব্যান্ড লেখা ছিল, টেম্পেল ওদেরকে দেখাইছি ওই জন্য ওটা ব্যান্ড। টেম্প মেল দিয়ে করা যাবে না, যা করবেন লিগেল মেল দিয়ে করতে হবে। আচ্ছা তারপর জয়েন নাও, এখানে ক্লিক করবেন জয়েন নাও। এখানে পাঁচটা টপিক সিলেক্ট করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, বা পাঁচটা বেশিও করতে পারেন, কোনো সমস্যা নেই। যেগুলো দিয়ে কন্টিনিউ, আচ্ছা যাই হোক আমরা এটার মধ্যে ঢুকে গেছি, ওয়ারিয়ার ফর্ম এর ভিতরে লগ ইন করলাম। এখন এখন এখানে এই যে ওরা যেমন একটা প্রশ্ন অ্যান্ড মানে কেউ প্রশ্ন করে কেউ জবাব দেয়, এই প্রশ্ন করা আর জবাবের মধ্যে দিয়ে কিন্তু তারা মার্কেটিং করে। এখানে কিন্তু ব্যাপারটা সেম, কেউ কোনো বিষয়ে প্রশ্ন করবে আর কেউ রিপ্লাই দিবে, এভাবে কিন্তু মার্কেটিংটা হয় এখানে। আর প্রোফাইল ক্রিয়েশন যেটা আছে, আমরা এখানে লগ ইন করলাম, লগ ইন করলে এখন আপডেট প্রোফাইল আছে, এখানে ক্লিক করি। আচ্ছা আপডেট প্রোফাইল সেটিংস, আচ্ছা সেটিংস এ সেটিংস এ ক্লিক করলে এখানে আছে এডিট ইওর ডিটেইলস। কি ব্যাপার? You do not have permission to access the page. এরা কি আমার আইপি ট্র্যাক করে ফেলেছে নাকি?
আচ্ছা, ইমেলে মেসেজ, ইমেলটা কনফার্ম করে নিন। এই যে এবার চলে এসছে, আমি ইমেলটা কনফার্ম করতে ভুলে গেছিলাম। তারপরে এখানে দিয়েছে যে পেজটা লোড হয়নি কেন এখনো। পিকচারটা আসছে না। এখানে যেমন দিয়েছে যে হায়ার ইয়ার লোকেশন, লোকেশন তাহলে কোন লোকেশন দিবেন? কই বলেন, লোকেশন কোন লোকেশন দিবেন? ক্লায়েন্টের যেখানে হবে ভাই। হ্যাঁ, ক্লায়েন্টের, পুরো ক্লায়েন্টের হবে এখানে এগুলা সব, কারণ ওর জন্য ব্যাকলিংক তৈরি করছি, ও যেন পরবর্তীতে ব্যাকলিংক গুলো দেখতে পারে। তারপরে এখানে একটা টাইটেল দিবেন, আপনার যে বিষয়ে মানে এখানে পোস্ট করতে চাচ্ছেন বা যে কোনো যে কারণে আসছেন, এরকম একটা পোস্ট বানিয়ে দিবেন। এখানে বার্থডে দিলে দিবেন, আর এটা দিকে দেখেন, এখানে হোম পেজ ইউআরএল, আপনার যেটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা নিয়ে ব্যাকলিংক তৈরি করছেন, এখানে দিবেন ওই পেজের লিংক। এগুলো দেওয়া দরকার নাই, এগুলো দেওয়া দরকার নাই, এখানে দিবেন পেজের লিংক দিয়ে এগুলোতে যে যে জিনিসগুলো চেয়েছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম যেগুলো আছে সেগুলো দিয়ে জাস্ট সেভ চেঞ্জ। সেভ চেঞ্জ করলে আমাদের কি প্রোফাইলটা তৈরি হয়ে গেল। আর একটু আছে, এগুলো যা আছে সেগুলাই থাক, এগুলো দরকার নেই চেঞ্জ করার। প্রোফাইল পিকচারটা দিবেন, প্রোফাইল পিকচারটা দিবেন, আর কি কাস্টমাইজ এটা করা দরকার না। এডিট প্রোফাইলে জাস্ট এতটুকু করলেই হবে। এখানে যা আছে এগুলোতে যা আছে এগুলো পূরণ করে দিলে এটা কি আমাদের প্রোফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে এখানে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফিরেছি, আমাদের প্রোফাইল যদি কেউ একটু চেক করতে আসে তাহলে আমাদের হোম পেজ পেয়ে যাবে, আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা পেয়ে যাবে সে। তো এটা হচ্ছে প্রোফাইল ক্রিয়েশন গেল। আর যেটা বলেছিলাম আমাদের কাজ, যে এখানে অনেকে প্রশ্ন করে, এই যে প্রশ্ন করে, উত্তর প্রশ্ন উত্তরের মাধ্যমে কি হয় বিজনেসটা হয়। আপনি চাইলে এখানে পোস্ট করতে পারেন আপনার ওয়েবসাইট নিয়ে, এখানে আপনি চাইলে আপনি পোস্ট করতে পারবেন। এখানে একটা ই দিয়ে দিবেন, হেডিং দিয়ে দিবেন, এগুলো পোস্ট করা তা দেখাইতে হবে না। হেডিং আর ডিটেলস, ডিটেলস দেওয়ার পর যেমন এখানে আপনি যদি ডিটেলস দেওয়ার পর যদি আপনি দেন যে ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার দিয়ে এটাকে কি করবেন, হাইপার লিঙ্ক করে দিলেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিলেন এখানে। ডব্লু দিতে হবে গো মনে হয়। না না ভাই, এটা হয়ে গেছে অলরেডি।
আচ্ছা এটা কোড আকারে হয় লেখাটা, কালকে মনে হচ্ছিল কোড আকারে ছিল না। পোস্ট কিন্তু অ্যাপ্রুভ হবে না, অ্যাপ্রুভের জন্য ওয়েটিং ওয়েট করাবে, মানে আমার পোস্টটা ঠিক আছে কিনা এটা দেখবে কিন্তু। এই যে ভাই ক্লিক হেয়ার দেখছেন, ওটা হয়ে গেছে বুঝছে। এটা কি ইমেল মার্কেটিং না নতুন? এটা এটাও একটা মার্কেটপ্লেস। কোনটা? এই যে ওয়ারিয়ার ফর্ম, এটা মার্কেটপ্লেস হবে কেন? এটা তো যে লিংক বিল্ডিং করছি আমরা। আচ্ছা আচ্ছা, আমাদের ওয়েবসাইটটাকে অন্যান্য যে ওয়েবসাইটগুলো আছে পপুলার ওয়েবসাইট ওগুলোতে আমরা কি পাবলিশ করছি, কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি আমরা। যে একটা হলো প্রোফাইল ক্রিয়েট করলে, প্রোফাইল ক্রিয়েশন হলো যতগুলো প্রোফাইল আছে ওখানে, যেমন আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকলো, কেউ এসে যদি আমার ওয়েবসাইটটা এখন মানে আমাকে যদি চেক করে তাহলে যারা আমার ওয়েবসাইটের লিঙ্ক টিঙ্গাল আছে দেখতে পাই, এগুলো সেট হয়ে যাবে যদি আপনি প্রোফাইলটা ক্রিয়েট করেন তাহলে। তো এখন তো ওই ওইটা দেখতে হবে, আমাকে মেসেজ দিতে পারবে, ওটা বিষয় আলাদা। আর প্রোফাইল আমরা যেটা করব, যে ব্যাকলিং এ তো অনেকগুলো সেক্টর আছে, তো এটা আমরা দেখলাম কি ফোরাম পোস্টিং, ফোরাম পোস্টিং এর জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে। জাস্ট একটা ওয়েবসাইটে কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে উত্তর দিতে হয়, আর কিভাবে আমাদের ওয়েবসাইটটাকে পাবলিশ করব ব্যাকলিং এর মাধ্যমে, এটা দেখলাম। এই যে এভাবে তারা যে লিখেছে, কথাগুলো লিখেছে, একটা টাইটেল দিয়েছে, এরকম টাইটেল দিতে হবে, কিছু কথা লিখতে হবে, তারপর লিঙ্ক, সরাসরি লিঙ্ক দেওয়া যাবে না। আর প্রথম 10 দিন তো লিঙ্ক দেওয়া যাবে না, প্রথম 10 দিন জাস্ট শুধুমাত্র কি করতে হবে, অন্য ইগুলাতে জাস্ট কমেন্ট করতে হবে, প্রতিদিন একটা দুইটা করে কমেন্ট। পোস্ট করা যাবে না এখনো। ভাই আমি একটা কথা বলতাম, যে ধরুন স্যামসাং A50 নিয়ে আমাকে বাইরে কাজ করতে বললো যে তুমি এটা নিয়ে কাজ করো, মানে ওর একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে জন গে মোবাইলটার লিংকটা আমাকে মানে ফোরাম পোস্টিং করতে বলো, ব্যাকিং করতে বলো, তো এখানে কিভাবে আমি কিভাবে বুঝবো যে কোন জায়গাতে আমি এটা করব, মানে এটা কিভাবে করব? ওই রিলেটেড টপিক, ওই রিলেটেড তো এখানে আছে অনেকগুলো টপিক আছে, ওই রিলেটেড জায়গাতে যে ই-কমার্স, ই-কমার্স আছে না, ই-কমার্সে যেতে হবে, ই-কমার্সের প্রশ্নগুলোতে যে জবাব দিতে হবে। এখানে বেস্ট ফার্মার ফর ই-কমার্স স্টোর, তারপর প্রিমিয়াম এসএমএস প্রোভাইডার, ও কমার্স উইদাউট পেপাল, ই কমার্স। আপনার যদি ই কমার্স বিজনেস হয়, এই যে এখানে অ্যামাজন সেলার, ওই রকম বিষয় নিয়ে কথা বলতে হবে এখানে। ওটা তো হচ্ছে ই কমার্স একটা প্রোডাক্ট, এখানে আপনি দিতে পারেন যে আমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছি, প্রোডাক্টটা কেমন বিক্রি হবে না হবে, এখান থেকে এখানে ওই হিসাবে লিখতে পারেন আপনি, যে আমার আছে একটা J7 যা আছে আছে, যে পণ্যটা আছে ওই পণ্যটা সম্পর্কে আপনি এখানে লিখতে পারেন, যে এরকম এরকম ফিচার কেমন বিক্রি হবে, সবাই তখন কমেন্ট করবে যে ভালো হতে পারে বা খারাপ হতে পারে। কি কথা কি বোঝা গেল? পোস্টটা কোন জায়গাতে হচ্ছে? এটা কি হয় যে ওয়ারিয়র ফোরাম যেটা আছে এইটার মধ্যে হচ্ছে? হ্যাঁ এখানেই হবে, আপনি যে কোনো যে বিষয়ে লিখবেন, আপনি যদি যে কোনো একটা জায়গা চুজ করেন, আপনি কোন বিষয়ে লেখালেখি করবেন, সোশ্যাল মিডিয়া নিয়ে লেখালেখি করবেন, আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েবসাইট আছে, সোশ্যাল মিডিয়াতে যান, সোশ্যাল মিডিয়াতে যেয়ে এই যে নিউ পোস্ট, এখানে পোস্ট করা যায়, এই তো পোস্ট করার অপশন, পোস্ট করে দিলেন। তারপরে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম ওদের ওদের ইয়াতে কমেন্ট করতে চান, রিপ্লে দিতে চান, রিপ্লে দেন, রিপ্লে দেওয়ার অপশন আছে। ওই আমার ক্লায়েন্ট যদি আমাকে কাজ দেয় ব্ল্যাক লিং বা লিং বিল্ডিং এ, তো এইখান থেকে কিভাবে বুঝবো যে আমার কাজটা হচ্ছে কিনা? ব্যাক লিং এর কাজ, আপনি এখানে ব্যাক লিং দিলেন কিনা, ব্যাক লিং তৈরি করে দিলেন, ব্যাকলিং তৈরি করার পর সাথে সাথে অ্যাপ্রুভ করবে না কিন্তু আপনার পোস্ট, ওরা কিন্তু যা যা বাসা করে তারপরে কি অ্যাপ্রুভ করবে,
দুই একদিন পরে এসে আপনাকে এখানে চেক করতে হবে তারা অ্যাপ্রুভ করেছে কিনা, আর অ্যাপ্রুভ যদি করে তো আপনি যে মেইলটা দিলেন কিনা ক্লায়েন্টের ওই মেইলে অটোমেটিক মেসেজ যাবে হ্যাঁ আপনার পোস্টটা এখন লাইভ হয়ে গেছে। তো এইখানে পোস্ট দিলেই কি আমার কাজ শেষ? হ্যাঁ পোস্ট দিলেই এখানে একটা ব্যাকলিংক তৈরি হয়ে গেল। কতটি পোস্ট দেওয়া যায় এরকম কি কোনো লিমিটেশন আছে? না লিমিটেশন নাই কিন্তু আপনি মানে স্প্যামিং করতে পারবেন না, মানে যে আপনি মনে করবেন যে এখানে করে দিব এরকম না। এখানে এগুলোতে এত করে তৈরি করা লাগে না, সপ্তাহে দুইটা ব্যাকলিংক এর কাজগুলো সপ্তাহে দুইটা আপনি ওয়ারিয়র আমি তো লিখে দিয়েছি না, এখন বলছেন কেন এটা কথা? আমি তো লিখে দিয়েছিলাম আপনাকে এগুলো সব কিছু, কোথায় যে লিখে দিয়েছিলাম ভুলে গেছেন, তাহলে ভুলে গেছেন না হলে লিখেন নি এরকম হতে পারে। এটা কি আমাদের বেতন দিয়েছিলেন কি দিনই? কোন ধরনের কথা এগুলো? এটা দিনই আমি এগুলো আমাদের বেতন ছিল অবশ্যই ছিল, কি কারো কাছে নাই? না এটা ছিল তো ভাইয়া আমাদের ছিল এটা ভাইয়া আমাদের এটা লিখে দিয়েছিলেন। হ্যাঁ এটা হচ্ছে গেস্ট পোস্টিং টু পাস্ট পোস্ট পার মান্থ, তখন প্রতি মাসে দুটো করে করা যাবে। হ্যাঁ গেস্ট পোস্টিং যেমন এই যে আমি যেটা করাচ্ছি এটা কিন্তু ওয়ান অর টু পার উইক, মানে আপনি পার মান্থ আছে আপনি প্রতি এটা পার মান্থ, গেস্ট পোস্টিং আলাদা আর এই ফোরাম পোস্টিং আলাদা। এই ফোরাম পোস্টিংটা যে আমরা করছি জি এখানে প্রোফাইল ক্রিয়েশন মনে ছিল নাকি এটা ছুটে গেছে নাকি ক্রিয়েট মিনিমাম অন পোস্ট পার উইক ওখানে কিছুই ছিল না আমরা ওই যে তো লেখা নাইছি। আচ্ছা আচ্ছা এই যে এখানে আছে ফোরাম সাবমিশন নিচ রিলেটেড ফোরাম সাবমিশন অন পার উইক, মানে একটা উইকে আপনি একটাই মাত্র এই পোস্ট করবেন। বেশি করা যাবে না এখানে, বেশি করলেই একটা বা দুইটা হাইস্ট দুইটা করবেন। তার মানে হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের লিংকটা আমি অন্য কোন একটা জায়গায় পোস্ট করে দিচ্ছি, এটুকুই আমার কাজ আর কিছু না। হ্যাঁ এই যে এটা দেখেন এই যে লিখেছে 3 ঘন্টা আগে পোস্টটা করেছে, এখানে যে ও পোস্টটা করেছে এভাবে করতে হবে, তারপর আপনার পড়াটা পড়ে যা ভালো লাগবে সে কমেন্ট করবে তাকে আপনি রিপ্লাই দিবেন। দেখেন 44 জন 3 ঘন্টা আগে পোস্ট করেছে, 3 ঘন্টা আগে পোস্ট করেছে কত মানুষ রিপ্লাই দিয়েছে, আরো তো আছে ভাই। অ্যাকাউন্ট খোলার পর আমাদেরকে মিনিমাম 10টা কমেন্ট করতে হবে, কি করতে হবে কমেন্টের কথা বলছিলেন না? এখানে অ্যাকাউন্ট করার পর 10 দিন কোনো কাজ করা যাবে না, কোনো মানে পোস্ট করা যাবে না, জাস্ট মানুষের প্রশ্নতে কমেন্ট, 10 দিন কোনো পোস্ট করা যাবে না, অ্যাকাউন্ট ব্যান করা যাবে না। আর প্রোফাইল ক্রিয়েশনের সময় প্রোফাইলে যে যে জিনিসগুলো চাইবে সবগুলো দিবেন। আর আমাদের ক্লায়েন্ট কিওয়ার্ড আর হচ্ছে ওয়েব অ্যাড্রেস দিবে না? কিওয়ার্ড যদি তার কাছে না থাকে আপনাকে বের করে নিতে হবে কিওয়ার্ড, ওটার জন্য সে বলবে আপনাকে যে কিওয়ার্ড লাগবে, কিওয়ার্ড কি করে দেন, কিওয়ার্ড তো করতে শিখাইছি আমি। জি আর ক্লায়েন্টে যদি ইমেল না থাকে একটা ইমেল ক্রিয়েট করে দিবেন ওই না ওর নাম্বার দিয়ে। ও আপনাকে কোড যাবে তখন ও আপনাকে বলে দিবে কোড। তাহলে ভাই ক্লায়েন্টের জন্য যে আমি এখানে একটা ইয়া করলাম অ্যাকাউন্ট খুললাম তো ওর ব্যাকলিং করে দেওয়ার জন্য তো আমাকে তাহলে 10 দিন ওয়েট করা লাগবে তাই না? হ্যাঁ তো এটা তো আপনি করেই তো তাকে সাবমিট করতে পারবেন না, ব্যাকলিং এর কাজ করতে তো সময় লাগবে, 10 দিন ওয়েট করতে হবে, 10 দিন ওয়েট করতে হবে না আপনার, যদি সে যদি শুধুমাত্র আপনাকে ব্যাকলিংকের কাজ দেয়
তাহলে শুধু ব্যাকলিঙ্কের কাজ দিলে তার একটা ইমেল দিল, ইমেল কি করলো সে আপনাকে বলে দিবে যে মানে কোন কোন জায়গাতে সে ব্যাকলিং নিবে, মানে যদি ফোরাম পোস্টিং করতে বলে বা গেস্ট পোস্টিং করতে বলে এরকম কিছু একটা বলে দিবে। তো আপনি ওয়েব 2.0 এখানে বেশি কিন্তু ব্যাকলিং তৈরি করবেন বা গেস্ট পোস্টিং এ বেশি ব্যাকলিং তৈরি করবেন। সে বলতে পারে যে আমার 50টা ব্যাকলিং লাগবে, 50টা ব্যাকলিং আমাকে দিতে হবে। তো আপনি এখানে হয়তো 3-4টা পোস্ট করলেন, তারপরে এখানে একটা জিমেল দিয়ে করে দিলেন, কিছুক্ষণ পর আরেকটা জিমেল দিয়ে করলেন, এভাবে 3-4টা পোস্ট করলেন এখানে, তারপরে গেস্ট পোস্টিং করলেন 3-4টা, মানে সব মিলে সব ওর ওয়েবসাইটটা আমি 50 জায়গায় আমি ছড়াই দেব, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ হ্যাঁ, এভাবে মোটামুটি সব জায়গাতে 50টা ব্যাকলিং তৈরি করতে হবে। ব্যাকলিং কিন্তু একটাতে হয় না, সে আপনাকে কখনো বলবে না ফোরাম পোস্টিং আমাকে 50টা করে দাও। হুম হুম, কাদের পুপটা কিভাবে দেবো আগে? ওই তো এখানে যে বই দিলাম, মানে ওর ওয়েবসাইটে একটা যাবে, নোটিফিকেশন চলে যাবে যে একটা ব্যাকলিং তৈরি হয়েছে এরকম। না না, কোনো নোটিফিকেশন নোটিফিকেশন আর মেইলে একটা যাবে সাবমিশন হয়েছে কিনা এটা যাবে, আর ওটা করা দরকার নাই, ওটা তো কোনো ই না। এখান থেকে ওই যে লিংক নিতে হবে যে পোস্টটা করেছেন, ওই পোস্টের লিংক এখান থেকে নিতে হবে। এসব জায়গাতে আমি পোস্ট করেছি, ও যাবে ও যা দেখবে এই সরাসরি এখানে চলে এসেছে, ও পোস্ট এই যে পোস্ট সরাসরি চলে এসেছে, সে দেখবে যে কিনা হ্যাঁ পোস্ট ক্রিয়েট হয়েছে কিনা, আমি কাজ করেছি কিনা সে দেখতে হবে। লিংকটা বের করলাগো আর একবার দেখা তো, হ্যাঁ কোথা থেকে লিংকটা বের করলে আর একবার দেখা হতো বুঝতে পারেন। এই যে এখানে ভাই সিআরএ সিআরএ যে এখানে মরে যান মরে গেলে এই যে এখানে দেখেন উপরে। আচ্ছা ঠিক আছে, বিভিন্নটাতে বিভিন্ন জায়গাতে থাকে, খুঁজলে পাওয়া যাবে, ওগুলো কোনো সমস্যা নাই, জাস্ট যে এখান থেকে নিতে হবে এমন কোনো কথা নাই। এটাকে ওপেন করবেন, ওপেন করে ইউআরএল নেবেন, আচ্ছা তাহলে প্রোফাইল ক্রিয়েশন আর ফোরাম পোস্টিং আর কোরা কি দেখানো লাগবে? কোরা তো একই বিষয়, এরকমই বিষয়টা, কোরাতে অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে ওদের প্রশ্ন উত্তর একই ব্যাপার। প্রশ্নের উত্তর মানে প্রশ্নের উত্তরে মানে ই দিতে হবে, ওই লিংকটা দিতে হবে উত্তর, মানে সে কেউ একজন পোস্ট করেছে যে G7 প্লাসের 50 প্লাসের ইটা কেমন, ফিচারগুলো কেমন বা এই ফোনটা কেমন, আপনি ওই পোস্টে যে কমেন্ট করে আসলেন যে ফোনে এসব ফিচার আছে ফোনটা আসলে ভালো, আপনি যদি মানে নিতে চান তাহলে আরো যদি ডিটেইলস জানতে চান তাহলে ওয়েবসাইটে যান। ও আমার সার্ভিসের সাথে ওই সার্ভিস কি মিলবে বলছি? ব্যাকলিং তো তৈরি হয়ে যাচ্ছে ওইভাবে, কি বলছেন কি বুঝিনি,
দুনিয়াতে এমন কিছু আছে যেটা মানে না পাওয়া হয়, কোন বিষয়টা পাওয়া যায় না, সব বিষয়ে সব কিছু জায়গাতে সব কিছু পাওয়া যায়। দেখি এগুলাতে একটা যে কোনো একটাতে যাই, আমি যেগুলাতে জানি না ও সম্পর্কে সেগুলাতে যাই, দেখি উমরাতে যাব। এটা কোনো একটা ওয়েবসাইটের পুরা মনে হচ্ছে। এই যে ওয়েবসাইট গুলো হবে না, ওপেন হবে না, ওই ওয়েবসাইট গুলা ভিপিএন ধরে ওপেন করতে হবে। কার বানান কি সি ইউ আর না সি আর
আরো বানান কি আমি ভুল করছি নাকি সি আর কার না সি ইউ আর কার ঠিকই আছে এ আর হ্যাঁ ঠিকই আছে এ আর এ আর এগুলোতে যে পোস্ট করা যাবে এ বিজনেসে যে বিজনেস রানারে পোস্ট করা যাবে কিন্তু কমেন্ট করার জন্য একটা খুঁজছি আমি BMW মোটরসাইকেলের সম্পর্ক আছে বিভিন্ন মোটরসাইকেলের সম্পর্ক এই যে একজন মার্কেটিং করে গেছে কিড ইলেকট্রনিক্স কার এই যে সে একজন মার্কেট এই যে দেখেন সে লিঙ্ক দিয়ে গেছে তার পেজের লিঙ্ক দিয়ে গেছে তো পোস্ট নাকি কমেন্ট পোস্ট মনে হয় নাকি এটা হ্যাঁ এটা পোস্ট কমেন্ট না এটা পোস্ট এই যে কোশ্চিন দেওয়া আছে এখানে ই নাই তাহলে এভাবে মার্কেটিং সে একটা করে গেছে এই এরকম ভাবে আমাকেও কিন্তু মার্কেটিংটা করতে হবে এ কিন্তু মানুষ না এই যে তার পণ্য কিন্তু এটা একটা এই পেজ ক্রিয়েট করেছে তার এর নামে যে পণ্যটা কিড ইলেকট্রিক কার এটা বিক্রি করে ওই এর নামে কিন্তু পেজ ক্রিয়েট করেছে এখানে গোড়াতে এইভাবে সে কিন্তু পোস্ট করেছে এভাবে আমাদের কিছু লিখতে হবে পণ্য সম্পর্কে আর এভাবে কোড গুলো এরকমই হয় লিঙ্ক দেওয়ার এভাবেই করতে হয় লিঙ্ক টিঙ্ক দিয়ে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক এগুলো দিতে হয় যেভাবে দিয়েছে সে
তো এগুলো আমরা করব, আমাদের এই যে ওয়েবসাইট তৈরি করছি না, এটা ওয়েবসাইট করছি না, এটার জন্য ব্যাকলিংক তৈরি করব আমরা। ওয়েবসাইটটা কমপ্লিট করি, তখন হাতে নাতে কাজ করলে তখন বুঝতে পারবেন সব ক্লিয়ার হয়ে যাবে। এই ওয়েবসাইট কিনতে কিনতে কিন্তু আমি টাকা দিইনি, ওয়েবসাইট কিনতে ওই যে বিকেলের ব্যাচের স্টুডেন্টরা কিন্তু টাকা দিয়েছে। ওরাই বলছে ভাই আমরা কাজ শিখবো, হাতে নাতে কাজ শিখবো, ওয়েবসাইট দিতে হবে ওয়েবসাইট। আমি বললাম যে আমি ওয়েবসাইট কিনতে পারবো না, এখন টাকা পয়সা নাই। ওই একজন ধার দিল, বলছে ভাই আপনি নেন, তারপর দেখা যাবে। ওদের জন্যই মানে ওয়েবসাইটটা এখনই কিনে নিলাম, না হলে ঈদ পরে এসে কিনতাম। তারপর কি ক্লাসিফাইড অ্যাড দেখাইছিলাম? না ক্লাসিফাইড অ্যাড মনে দেখানোর কথা, ক্লাসিফাইড অ্যাড আমি ইয়ার কথা বলেছিলাম, ক্রেগলিস্টের কথা বলেছিলাম, জনপ্রিয় সাইট। হ্যাঁ ক্রেগলিস্ট, যে দেশের এই যে বাংলাদেশের এটা তো, তাই বাংলাদেশের ক্রেগলিস্ট, আমি বাংলাদেশ থেকে ঢুকেছি তো এই জন্য বাংলাদেশের ক্রেগলিস্ট। এটাতে ভিপিএন আপনি ইউজ করবেন, এখানে আবার পোস্ট করা যায় না মনে হয়, যে জায়গাতে কি পোস্ট করা যায় না কোনো কথা হলো। আমি কয়েকদিন আগে করলাম পোস্ট, এখানে লাইভ হয়েছিল। হ্যাঁ লাভ হবে না কেন, এখানে ভিপিএন ধরে এই জায়গাতে আসবেন, আলাদা আলাদা দেশের ক্রেগলিস্ট আলাদা আলাদা রকম দেখতে। এখানে আপনারা ভিপিএন ইউজ করলে এরকমই এরকমই ফর্ম আসবে, হুবহু এরকমই আসবে, জাস্ট একটু কালারটা একটু চেঞ্জ হতে পারে, না তো এরকমই আসবে অন্য দেশের গুলা। যেসব ওয়েবসাইট ওপেন হবে না বা যাচ্ছে না, মনে করবেন যে ওই ওয়েবসাইট গুলা নষ্ট হয়ে গেছে, এরকম করবেন না, মনে করবেন যে ওইটা ভিপিএন ধরে কাজটা করতে হবে। আচ্ছা ইউএস এর ক্রেগলিস্ট কি? ক্রেগলিস্টের কাজ কি ভাই? এখানে অ্যাড পোস্টিং করা হয়, অ্যাড ওই একই ব্যাকলিংক এর মতনই। ক্রেগলিস্ট ক্লাসিফাইড অ্যাড এর কথা বললাম না, ক্লাসিফাইড অ্যাড এর কিভাবে করে ক্লাসিফাইড অ্যাড, এখানে যদি আপনি দেন ক্লাসিফাইড অ্যাড পোস্টিং সাইট, এই যে এখানে দেখতে পাবেন অনেকগুলা ওইরকম, এই ক্রেগলিস্ট আছে দেখেন দুই নম্বরে, এই যে এখানে ফ্রি ক্লাসিফাইড অ্যাড পোস্টিং ওয়েবসাইট, এখানে 100টা ওয়েবসাইট আছে, এগুলোতে যে আপনারা দেখতে পারেন একে একে ক্লাসিফাই, এগুলোতে যে আপনারা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ক্লাসিফাইড অ্যাড গুলো দিতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি একটা, যে এখানে কিভাবে আমরা পোস্ট করতে পারি, আপনার যে বিষয় হবে সে বিষয়ে আপনি যাবেন ওই জায়গাতে, আগে ই করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। এই যে এখানে মাই অ্যাকাউন্ট দেখি, এই যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে ইমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। টেম্পোরারি মেল দিয়ে এখন অনেক কিছু বন্ধ করে দিয়েছে, আগে প্রায় সবকিছু করা যেত।
এই যে একটা মেসেজ চলে এসেছে এখন পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে দিন চুজ ডিফিকাল্ট পাসওয়ার্ড এটা আর ডিফিকাল্ট মনে হলো না তো আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে অ্যাকাউন্ট আপনারা পোস্ট করবেন আর আর এগুলোতে কোথায় থাকবে এগুলোর ভিতরে কোথাও আছে অনেক জায়গায় এই যে কার বাংলাদেশের তো কার তার নাই এমনি কি কার কোন একটা অংশ বিক্রি করছে সে আপনি চাইলে তাকে রিপ্লাই দিতে পারেন এখান থেকে সরাসরি এটা কপি করবেন যে মেল থেকে তাকে রিপ্লাই দিতে পারেন এই যে এটা তার হচ্ছে মেল অ্যাড্রেস মানে এটা এটাই এটার মাধ্যমে তাকে কিন্তু দেওয়া যেতে পারে আপনি কার বিক্রি করছেন কে একজন কার নিয়ে এখানে ধরেন লিখেছে তাকে আপনি ওটা রিপ্লাই দিতে পারেন এখানে ক্লাসিফাইড অ্যাডটা যেটা হচ্ছে এখানে এই যে পোস্ট আছে না পোস্টে ক্লিক করবেন তারপর আপনি কি বিষয়ে পোস্ট করবেন কোনো কিছু বিক্রি করবেন কি করবেন ওই হিসাবে এটা দেখি কি আছে ফর সেল ফর সেল কি বিক্রি করব এখানে ওটা জানতে যাচ্ছে যে আমি কি বিক্রি করব মোটরসাইকেল স্কুটার কার কার কই কার এই যে কাজ
এখন টাইটেল কত টাকা সিটি পোস্টাল কোড ডেসক্রিপশন যা যা চেয়েছে এগুলো দিয়ে জাস্ট কন্টিনিউ তাহলে পোস্ট হয়ে গেল তাহলে এখানে কিভাবে পোস্ট করার মানুষকে কিভাবে রিপ্লাই দেয় সেটা বুঝলেন এলো অপশনাল না দিলেও চলবে সবগুলোতে অপশন গুলো থাকে না এটা কার চুজ করেছেন তো তাই এই কারের জন্য কিন্তু এই অপশন গুলো এসছে কি কালার কত সাইজ এরকম আসছে সব যেগুলোতে দেখবেন যে আপনি যদি কোনো মোবাইল বিক্রি করেন তাহলে আলাদা ধরনের এই অপশন গুলো আসবে পূরণ করার অপশন থাকবে ওগুলো দিয়ে দিলে পূরণ করে দিলে তো ক্লাসিফাইড যে অ্যাড গুলো আছে ওয়েবসাইট গুলো আছে এরকম সিস্টেম সবগুলো আপনি যদি এখানে পোস্ট করতে পারেন ওগুলো তো করতে পারবেন তারপরে আছে আরেকটা ছিল গুগল মাই বিজনেস যেটা দেখানোর কথা ছিল ওটা এখনো দেখেনি আচ্ছা ওটা পরে আচ্ছা ডিরেক্টর সাবমিশন গেস্ট পোস্ট গেস্ট পোস্ট গেস্ট পোস্টিং গুলো দেখেনি আচ্ছা এই গেস্ট পোস্টিং এর যে ওয়েবসাইট গুলো আছে এগুলো একটু খেয়াল করেন কোন ধরনের কাজ আমরা নিচ্ছি কোন ধরনের পোস্টিং করব আমরা বিজনেস এটা দিয়ে যাবে সাইন ইন বা জয়েন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সবগুলো সিস্টেম একই এগুলো মানে দেখানোর কিছু নাই এই জন্য আমি এটা রেখে দিয়েছিলাম যে এটা কিছু দেখানোর কিছু নাই জাস্ট ওয়েবসাইট গুলোতে লগ ইন করবেন সাইন ইন করবেন আর পোস্ট করবেন এই ফেসবুকে পোস্ট করার মতোই যে ওয়েবসাইট গুলাতে ঢুকবেন ওয়েবসাইট গুলা ই করে নিবেন ভিপিএন দিয়ে ব্যবহার করবেন তাহলে হয়ে যাবে Please check your email. The password was sent there. Email password. গেস্ট পোস্টিং মানে আপনি এখানে একটা পোস্ট করে দিয়ে চলে আসবেন এখানে কোনো কমেন্ট টমেন্ট করার কিছু নাই পোস্ট করে দিয়ে চলে আসবেন এর আগে আমি একটা পোস্ট করেছি
55 জন দেখেছে পোস্টটা এই পোস্টটা শেয়ার করেছে পোস্ট করে একই ভাবেই হচ্ছে লিংকটা কপি করে এক্সেল শিটে দিতে হবে তাই না হ্যাঁ সবগুলা এই একই সিস্টেম এখানে যেমন কমেন্ট করার অপশন দিয়েছে পোস্টে কমেন্ট কমেন্ট করার অপশন দিয়েছে আপনি দিতে পারেন আপনি কমেন্ট দিয়ে দিলেন আপনি কমেন্টে এটা কিছু লিখবেন আপনার নাম ইমেল আর ওয়েবসাইট আপনার যেটা ওয়েবসাইট দিয়ে চলে আসলেন মানে যেভাবে যে কোনো মাধ্যমে জাস্ট আমাদের ওয়েবসাইটটা অন্য কোনো জায়গা পাবলিশ করা হইলেই হলো এগুলো হচ্ছে ব্যাকলিংক এগুলো সহজ কাজ ফেসবুক যারা চালাতে পারে তারা সবই সবাই করতে পারবে এগুলো দেখানোর কিছু নাই তারপর হাতে নাতে কাজ দেখবো আমরা করব ওয়েবসাইটটা রেডি হলে করব ভাই গুগল প্লাস এটা কি এটা এটা কাজ করে এখন কবে কাজ করে নি এটা গুগল প্লাস মানে ওয়াব আছে মনে হয় এখন এখন গুগল প্লাস অফ হয়ে আছে কেন গুগল প্লাস অফ হয়ে আছে কি কারণে না থাকলে নাই নাই তাহলে গুগল প্লাস সার্ভিস তারা উঠিয়ে দিয়েছে এরকম হতে পারে গুগল প্লাস প্লাস আচ্ছা গুগল মাই বিজনেস এটা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আচ্ছা যখন আমরা কোনো কিছু একটা লিখে সার্চ দিই যেমন কোনো একটা দোকান নাম লিখে সার্চ দিলে গুগল এরকম দেখাচ্ছেন দেখাই না ওয়েবসাইট লিংক ফোন নাম্বার দেখেছেন কখন আপনারা এরকম একটা কি দেওয়া যেতে পারে এই যে দেখাচ্ছে না এরকম এটা কি এটা কিন্তু সেট করে তারা কি গুগল মাই বিজনেস এর মাধ্যমে এরকম ভাবে আপনার একটা স্টোর আছে স্টোরটাকে আপনি এভাবে শো করাবেন সাইডে কথা কি বোঝা যায়
হ্যাঁ বোঝা যায়। তো এই কাজটা কিভাবে করে? এই কাজটা করে কি গুগল মাই বিজনেস এর মাধ্যমে? চারটা ধাপ লিখে রেখেছে, চারটা ধাপে কাজটা কমপ্লিট করতে হবে। এখানে কি এক টান ঘোরা লাগবে? কি বলছি, এই যে আমার ধরুন একটা দোকানে দিই আমি, গুগলে আপলোড করব, এখানে অ্যাকাউন্ট খোলা লাগবে? গুগল মাই বিজনেস আলাদা অ্যাকাউন্ট করতে হয়, অ্যাপ্রুভ পেতে হয় গুগলের কাছ থেকে। এটা দেখাইছিলাম আমাদেরকে দেখানোর কারণে এটা আছে। তো একটা আপনার চুজ করে নিন লোগো, একটা যে কোনো লোগো। পোস্ট ক্রিয়েট করে পাবলিশ, পোস্ট দেওয়ার পর পাবলিশ। এখানে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্টটা আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো এই জন্য দেখাচ্ছে না। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। গুনগুন করছে, এই যে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা আছে এখানে। এই যে যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আপনাদের এরকম দেখাবে, প্রথমে ফাইন্ড ইউর মেসেজ ইউর বিজনেস এখানে। তা আপনি একটা নাম দিয়ে দিবেন, আপনার যেটা কোম্পানির নাম। ফুড পান্ডা রাজশাহী দেওয়া ছিল, তাই এখানে ফুড পান্ডা রাজশাহী দেখাচ্ছে। কিন্তু ধরেন দিলেন, কি ধরনের বিজনেস? ফ্যাশন হাউস এর নাম দেন, যে কোনো একটা ফ্যাশন হাউস। ক্যাটাগরি বাংলাদেশের কোন জায়গাতে, কোন স্টেট, কোন সিটি। এগুলো আমার লোকেশন না, তাই না নাম দোষ দিলাম। রাজশাহীর কোন জায়গাতে এটা টাইনা হিঁচড়ে লেগে যেতে হবে, ওই ওই জায়গাতে। ধরেন যে রাজশাহীর হোটেলে রেখে নেই যে, বা এই জায়গাতে, ওখানে সিলেক্ট করে দিলাম। এখানে যদি আমি রাজশাহীর বাইরে দিতে চাই তাহলে দরকার নেই। ফোন নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস,
দিয়ে কন্টিনিউ করে দিবেন, ঝামেলা শেষ। তারপরে ওরা যখন অ্যাপ্রুভ করবে তখন আপনার ওয়েবসাইটটা যখন কেউ সার্চ দিবে তখন এইভাবে দেখাবে, বলতে যখন অ্যাপ্রুভ করবে। বুঝা গেল গুগল মাই বিজনেস এর কাজ? জি ভাই বুঝা গেল। এগুলো সহজ সহজ জিনিস তো, এগুলো একদিনে দেখালে শেষ হয়ে যাবে, তাই আমি পড়াই নাই খুব তাড়াতাড়ি। আচ্ছা তারপর আছে ইমেল মার্কেটিং আর লিড লিড জেনারেশনটা একটু দেখার পর তারপর ইমেল মার্কেটিং এ যাব। লিড জেনারেশন করে তারপর ইমেল মার্কেটিং, তাহলে তো মোটামুটি আমাদের সব শেষ হয়ে যাবে। প্র্যাকটিক্যালি কাজ দেখবো, প্র্যাকটিক্যালি কাজ এখন করব, অনেক সময় আছে হাতে আমাদের। এটা এটা মনে করেন যে আপনাদেরই ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদেরকেই র্যাঙ্ক করাইতে হবে, কিভাবে কাজ করাইতে হবে। আচ্ছা একটু ই নিয়ে নিই, একটু ভিডিও ক্যামেরাতে আছেন তো আমিজুল ভাই? কই আমিজুল ভাই কই? আমি আমিজুল ভাই কি ঘুমিয়ে গেছে নাকি? আমিজুল ভাই ভাই শুন তো ভাই, আমিজুল ভাই নাই আজকে, ঘুমিয়ে গেছে। আমিজুল ভাই কি গুড মর্নিং বলতাম তো নাই? আমিজুল ভাই তো আছে লাইনে কিন্তু ভিড় দিতে নাই, ক্যামেরা অন আছে মনে হচ্ছে। রেখে চলে গিয়ে কোথায়? ভিডিও অন আছে যে মনে হয়। ভিডিও অন আছে নাই, কানেকশন দাও তো, একটা ডিভাইসে কানেকশন দাও তো। কে যে ভাই আসতেছে মনে হচ্ছে যে মাঝে মধ্যে, আমিজুল ভাই নাকি? ফোনে একটু কানেকশন দেন, ই করি দিচ্ছি ভাই। ল্যাপটপ আমি আর কি করবো, ঘুমাচ্ছিলাম। সেটাই সেটাই। আর তোর গিগ কি দুইটা আছে? তোর কি দুইটা গিগ? আচ্ছা কালকে কাল
কালকে তো 17 তারিখ ছিল ঠিক আছে আমার দুইটা গিগ বলছিস নাকি তো দুইটা গিগ পাবলিক হয়েছে না হ্যাঁ হ্যাঁ কি কি বিষয়ে দুইটা বলতে দুইটা অনেক হয়নি একটা ওই প্রথম দিন যেটা করছিলাম আমার মানে ড্রাফট হয়ে গেছে তারপরে যে ছোট সোশ্যাল মিডিয়া দিলাম ওটা হয়েছে আজকে আরো তিনটা গিগ মনে হচ্ছে ক্রিয়েট করব একটা পাবলিশ হয়ে আছে তিনটা ব্যাক লিংক এর উপরে ট্রাই করা লাগবে আরো নতুন করা লাগবে ট্রাই করতে হবে মানে কাস্টমার কে আকর্ষণ করা লাগবে তো তোমার ক্লায়েন্ট কাস্টমার তো আমরাই হই ভাই স্ক্রিনশট নাও হয়নি আমি সুলতান আছে জি ভাই আছে আব্দুল নূর ফাহিম আছি ভাইয়া সাখাওয়াত হোসেন ভাই আমার কি আগে কোন একটা ফাঁক গেছে নাকি প্রথম দিন তার ভাগ ভাগে কি আছে একটা ফাঁকি কি জানি দেখতে প্রথম দিন আমার ওই যে একটা ফুফু মারা গেছিল আমি বলেছিলাম তো এখন ওয়ারিং করতে পারেনি যা হোক সারাজান সাইদ হ্যাঁ আছে ভাই রানি করিম সাব্বির আহমেদ ইয়েস ইয়েস জসিমউদ্দিন ভাই আছে রাজু আলী জি ভাই সামিউল হক সুবহান আলী আব্দুস সামাদ জাকারিয়া খান রবিউল আওয়াল মিশু ভাই নাই এরা তো নাই
আরো 13 জনের নাম পেইন হচ্ছে এই সিট মনে হচ্ছে শেষ হয়ে গেল আমরা ল্যাপটপ পাবো তো ভাই আমারটা একটু দেখলে ভালো হতো আরে যা হইছে হইছে আর তো দেখার কি আছে একদিন পেজিং ছুটলো কি হলো প্রবলেম নাই ওগুলা নিয়ে প্রবলেম নাই কি ব্যাপার এটা কি আর বাড়বে না নাকি আচ্ছা এখানে ইনসার্ট করা যাবে বাচ্চা বিশ মিনিট কি ব্রেক না দরকার আছে কি ব্রেক না নিয়ে এক পাগাই লেন দেখুন ওদিকে সেটা কম করে দিয়ে দিবেন ছেড়ে দিবেন সবাইকে লিয়া থাকতে হবে না নাহলে তো পড়াশোনা তো আজকে এর মতো শেষ ইংলিশ ক্লাস কি হচ্ছে নাকি বুঝলাম না ইংলিশ ক্লাস ছেড়ে তো তারপর আর কোনো খোঁজ খবরই না ইংলিশ ক্লাসে বেটা মনে ভয় পেয়ে গেছে ইংলিশ ক্লাস কিনে মেরে গিয়ে বুঝছি না আর ব্যাকগ্রাউন্ড যদি এদিকে না থাকে তাহলে তো লাভ নাই এমনি ইংলিশ বলে তো লাভ নাই আচ্ছা ওয়েবসাইটে কি করা যেতে পারে মানে কোথায় কি দেওয়া যেতে পারে একটা আইডিয়া কারণ কি করলে আরো ভালো হতে পারে ভাই এর কাস্টমাইজ অপশন নাই মানে ফিচার যেটা দেখা যাবে কি করা যায় হ্যাঁ কাস্টমাইজ অপশন আছে তো আমি না করলে এটা মানে কোথায় কি করা যেতে পারে আর
এখানে যেমন এটা কিন্তু একটা ফ্রি থিম, হ্যাঁ এটা ফ্রি থিম, এই জন্য একটু সমস্যা আছে থিমের। ও মানে ফ্রি থিম এটা? হ্যাঁ এটা ফ্রি থিম আমি ডিজাইন করছি, ডিজাইন করে তো এরকম করে ফ্রি থিম এটা। তো এই থিমের একটু সমস্যা হচ্ছে যে এখানে আরো কিছু লোকে এখানে আরেকটা কিছু অপশন দেওয়া ছিল, হ্যাঁ আর এখানে সার্চ বাটন দেওয়া ছিল, তো ওই দুটা মানে ফ্রি থিম তো এই জন্য কাজ করছে না। কাস্টমাইজ করছি আমি, কাস্টমাইজে যে আমি ডিজাইন করা এগুলা কিন্তু ভিডিও রেকর্ড করব, হ্যাঁ মানে আগে আমাকে তো আগে করে নিতে হবে ওয়েবসাইটটা কমপ্লিট, তারপর আমি নতুন করে আরেকটা সাবডোমেন করে আমি ই করব, এটা ভিডিও কিভাবে এটা ডিজাইনটা করলাম এটা দেখাবো আমি আবার, এটা ভিডিওটা রেকর্ড করে আমি ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, যেটা ওই ইউটিউব চ্যানেল আমি যেটা করেছি না শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং। কবে করলেন ভাই? যেদিন এই যে গেমের ইটা দেখেনি চ্যানেলটা ক্রিয়েট করে দেখেনি, কালকে না পরশু দিনই তো দেখাইছি। কত পরশু দিন? আচ্ছা আচ্ছা আমি ছিলাম না তো, পরশু দিন গেমের চ্যানেলটা ক্রিয়েট করে দেখাইছি, ওদেরকে দেখাইছি শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং এর চ্যানেল ক্রিয়েট করে। তো এই চ্যানেলে আমাদের কি কাজ হবে, চ্যানেলের শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং ওয়াল্লাহ আমার জিমেইল ই করে দিয়েছে, নষ্ট করে দিয়েছে। পরেশ ভাই নাম প্রেজেন্ট হয়েছে নাকি? আমি ছুটা পড়ে এসে তাহলে নাকি? আর নেটওয়ার্ক আছে একটু সমস্যা দেখা দিচ্ছে। ভাই দিয়ে দেবো সমস্যা না, আপনার তো বিকেলের বেঁচে মহা মুশকিলে পড়ে গেলাম যে আমি। কি কারণে এরকম হতে পারে ভাইয়া? আপনার জিমেইলে কি রিকভারি অপশন ছিল না? রিকভারি অপশন তো ছিল, সবকিছুই ছিল। ব্রাউজার ক্লিয়ার করে ভাই অন্য ব্রাউজার দিয়ে ইয়ে করেন তো, ভিপিএন কি কানেক্ট করে আছে? বাই
এই কি হলো রাসেল? হ্যাঁ ভাই, কি করছো তুমি? কই ব্রাউজারই কেটে দিয়েছে, কেমনটা লাগে? বুঝলাম না ভাই। হ্যালো, শামীম সুলতান কন্ট্রোল করছে কেন? আমি ভাবছি আমি কিছু করলাম নাকি, আমি তো স্টপে আছি। আমার স্ক্রিন এখান থেকে স্ক্রিন কন্ট্রোল করা যায় তো? আপনি তো অ্যাপ্রুভ দিলেন, ওখানে অ্যাপ্রুভ চাইলো তখন অ্যাপ্রুভ করেছেন, তখন মানে একটা কন্ট্রোলের অ্যাক্সেস পেয়ে গেছে। আমি তো বুঝিনি, আপনি মনে হচ্ছেন মিটিং এ জয়েন করার জন্য অ্যাপ্রুভ দিয়েছিল। অ্যাকাউন্টের পর একটা স্পেস হয়েছে তার জন্য ভুল। ফর মাই পার্সোনাল ইউজ আই ক্রিয়েটেড, আই ওয়াজ ক্রিয়েটেড ফর মাই পার্সোনাল ইউজ, ভাব করতে হতো। তারপরে চেঞ্জ চব্বিশ ঘন্টার ভিতরে এটা দিবে।
সমাধান করবে এটা অ্যাভারটাস পেজে কি সেট করে না এই পেজটা দেখি একটু ঠিকঠাক করে
হাই লেখার দরকার নাই না ভাই, এটা পুরোটাই আপনি লিখেছেন? যে বললাম না বিকেলের ব্যাচের একজন লিখে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা। এগুলোর জন্য কি কোনো লেখা সংযোজন করা যায় না অন্য জায়গা থেকে এনে কিছুটা? কপি চলবে না, কপি কোনো কিছু চলবে না, কপি করলে ওয়েবসাইট র্যাঙ্ক হবে না। কোন ইমেজ টিমেজ দিতে হবে না? ঠিক আছে না? লেখাটা বড় না এই লেখাটা বড় করবো আর একটু। সাইডে ফাঁকা থাকছে কোনগুলা? এগুলা? হ্যাঁ হ্যাঁ, এগুলা সাইডে ফাঁকা থাক, ফাঁকা থাকলে সমস্যা নাই তো, এগুলো দেখে খারাপ লাগবে না। তাহলে থাকে ভাবে থাক, লম্বা লম্বা হয়ে গেলে ভালো লাগবে না। বাল কোথায় মাঝে মধ্যে ওই মানে ইয়ে যাই, ভুলে যাই যে ই অন করে দিই। বাল কাটা ধান মুজা গেল, বাল কাটা ঢেঙ্গে থে দিয়ে আর বাল কা দিন খেলো, আজকে দিন খেলবে, আজকে তো ভালো শক্ত করতে হবে। এ দাও দেখো কথা মুজা কর, মানু তা ঢিকি খে গো গো না, বাল বসে থাকে ফোন দিয়ে পুত্র ফোন করে দাও, বল ছেলে যা হল ছেলে ঠিক ছেলে দিবা গেলে তো
থাকে ওই থাক আপাতত কোন ইমেজ দিতে হতো নাকি ভিতরে কোন ইমেজ ডিমেন্ড দিলে ভালো হতো অ্যাওয়ার্ডের মধ্যে ভাই দেখিনি ইমেজ আমার মনে হয় না দেখেছি এরকম এরকম ফরম্যাট দেখতে ভালো হ্যাঁ দিতে পারেন দেওয়ার তো সমস্যা নেই দেখা যাক নতুন করে দিবেন নাকি একটা দিয়ে দেখবেন কোথায় দেবো কি ইমেজ দেবো কি টাইপের ইমেজ দেবো শর্ট টাইম ইঞ্জিনিয়ারিং তাহলে ওই টাইপের ইমেজ দেওয়া লাগবে আলাদা সিস্টেমটা আলাদা এটা করা বাটন কালার বডি কালার বাটনের ব্যাকগ্রাউন্ড এটা দেওয়া আছে বাটনের কালার এটা দেওয়া আছে বাটন কালার ব্যাকগ্রাউন্ড কালার লেফট কালার বডি বডির ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এরকম লেখা কালার দেওয়া আছে কালো বর্ডার কোড বর্ডার অনেক কিছুই ফাংশন আছে ফিচার আছে আমাদের কাছে সবকিছু অনেক নতুন নতুন তো এগুলো এখন বোঝা সম্ভব না হ্যাঁ মানে আমরা যেটা নরমাল দেখতে পাই একটা ওয়েবসাইটে হ্যাঁ দেখি এরকম এরকম কিন্তু ভিতরে যে অনেক কিছুই আছে অনেক কিছু করার পর এরকম আসে দেখতে গেলে মাথা ঘুরে যায় ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম এবার এবার কি দিব ডিজিটাল মার্কেটিং দিয়েছিলাম এবার দি ব্র্যান্ড টাইটেল আচ্ছা এটা তো কে কি ভাবে দেখাচ্ছে এটা ডিজিটাল মার্কেটিং এটা দেখাচ্ছে আওয়ার সার্ভিস প্রাইজের মধ্যে আছে ডিজিটাল মার্কেটিং এটা এটা দেখাচ্ছে কিন্তু কখন আবার যাবো আমার দেরি হয়েছিল আপনি কাজ ছিল তো ভালো থাকে আমরা সব শুক্রবার আবার যাবো থাকবেন তো নাকি ভাই কোথায় রাজশাহীতে
নেক্সট এখানে হচ্ছে দ্বিতীয় প্রান্ত হচ্ছে এসইও দিয়ে দিতে পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছিল তারপর কি কি ছিল সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর পর সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অন পেজ currency dollar price on page SEO এর জন্য কত নাও যেতে পারে on page SEO এর জন্য আচ্ছা এখানে কিওয়ার্ড রিসার্চ দিই ওয়েবসাইট ঠিক আছে কিনা সেটা চেক 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 করার জন্য কি কি করা লাগবে এগুলো তো দেখা হয়েছে পাশে দেখি ওয়াজ ভিডিও টিউটোরিয়ালস লেখা আছে এটা কেমন অ্যাপ্লাই করলেন রদরি এটা কি ভাবে তৈরি করতে হয়
এটা তো সব একই হয়ে গেছে এডার ব্যাকগ্রাউন্ড বডি কালার দেখাতে যাচ্ছে কি একটু ডিফারেন্ট ডিফারেন্ট লাগলো মনে হচ্ছে এটা বড় হয়ে গেছে না আর এটা ছোট হয়ে গেছে আচ্ছা এটা এটা বড় হয়ে গেছে আর এটা ছোট হয়ে গেছে এরকম ভাবে লেভেল যত বড় হবে তত এটা বড় হবে এটা স্বাভাবিক হ্যাঁ 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 ওই লেভেল বেড়েছে তো নিচে নেমে গেছে ওটা ওপরের এই ডিজাইনটা সেম রাখতে পারেন এরকম যতগুলো থাকবে সবগুলো তারপরে কি আপকামিং সার্ভিসেস আপকামিং সার্ভিসেস দেওয়া যেতে পারে যেমন কি কি ধরনের সার্ভিস আপকামিং সার্ভিসের মধ্যে রাখবো ডাটাবেজ আর সফটওয়্যার এই দুটো রাখবো আওয়ার এক্সপার্ট তো এখনো হয়ে নেই কন্টাক্ট আস পেজ আচ্ছা সেন্ড আস মেসেজ এটা এখনো দেয়নি ঠিক করিনি না কন্টাক্টটা চেঞ্জ করতে হবে আমাদের কোথায় আছে সবাই বের হয়ে গেছে নিজ নিজ বের হোক সমস্যা নেই
ওডাস পেজের যে ওরা যে কন্টাক্ট ইনফরমেশনটা দিয়েছিল এই কন্টাক্ট ইনফরমেশন এখন ঠিক করতে করতে আছে খুব ঝামেলা করছে মনে হচ্ছে মিয়া খারাপ হয়েছে কিছুই করিনি গাই
যে আপনি কি লেখেন সেটা দেখি যে এখানে স্ক্রিনে শো করে ইসকাতে এখানে আপনি পাসওয়ার্ড দিলো ভাই ওটা স্ক্রিনে শেয়ার করে এখন কি করছে তখন একটা ইমেল পাসওয়ার্ড দিলেন মনে হয় ওটা শেয়ার হচ্ছিল মানে দেখাচ্ছিল এটা বুঝতে পারিছি আমি মানে পার্সোনালি পাওয়ার উপরে কিন্তু আমি বুঝতে পারলাম যে হ্যাঁ শো করলো মানে খেয়াল করেছি ওইখানে শো করে না যেখানে লিখছে না কিন্তু আমাদের এখানে কি বলে স্ক্রিনে ওটা ঠিকই দেখাচ্ছে বড় করে আবার বড় করে দেখাই হ্যাঁ আপনি যে ইয়া করেন কন্ট্রোল করছেন বাই করছেন যেমন এখন লিখলেন যে মেসেজ দিলেন লেখাটা কিন্তু সাইডে একটা স্ক্রিনে এখানে হ্যাঁ যে ফ্রি থিমের একটা প্রবলেম এখানে ইমেলের একটা আইকন দেখাবার কথা ইমেলের আইকনটা হারিয়ে গেল ওই ইমেলটা তো মনে কাজ করছে না ডিজেবল হয়ে আছে ডিজেবল না ওটা এখন ইট উইল ওয়ার্ক অনলি অন কন্টাক্ট আস টেমপ্লেট সেই ফ্রন্ট কি মানে আমার জন্যই দেখাচ্ছে না কি আর সবার জন্য একই প্রবলেম দেখাচ্ছে দেখো তো একটু কোনটা ভাই আমি চ্যাটে দিলাম আমার ওয়েবসাইটটা একটু দেখো তো এই যে কন্টাক্ট আসে যাও ঢুকলাম
ঢুকে কোনটা কাজ পেয়ে দেখো এটা কি মানে এভাবে দেখাচ্ছে কিনা এই যে এই আইকনটা কি এভাবে দেখাচ্ছে কোনটা ক্লাসে দেখছি ইনফরমেশন এন্ড সেন্ড আস মেসেজ হ্যাঁ আচ্ছা ভাই থামেন আপনি কি বলেন না একটু থামেন আমি এটাকে হটাই আপনি কি স্ক্রিন অফ করে দেন নাকি স্ক্রিন অফ হয়ে গেছে না স্ক্রিন দেখা যাচ্ছে আপনি কোনটা বলেন ভাইয়া